Yellow breasted bunting পাখি অথবা হলুদ বুক বাঘেরি পাখিকে বাঁচাতে সচেতনতা শিবিরের আয়োজন করলো শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা অপটোপিক। ফুলবাড়িকে দূষণমুক্ত করতে সার্থক হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা অপটোপিক। তাদের বিভিন্ন প্রয়াসে দূষণমুক্ত শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজ স্বচ্ছন্দে চলাফেরা করছে দূর দূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিরা। এবার তাদের লক্ষ্য ইয়েলো ব্রেস্টেড বান্টিং পাখিকে রক্ষা করা। বাংলা এই পাখির নাম হলুদ বুক বাঘেরি, তবে তার জন্য প্রয়োজন সচেতনতা। আর সেই সচেতনতা গড়ে তুলতেই আজ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ফুলবাড়িতে আলোচনা সভার আয়োজন করে অপটোপিক। সংস্থার কর্মদার দীপজ্যোতি চক্রবর্তীর উদ্যোগে এই সভায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বন দপ্তর, সেচ দপ্তর, স্থানীয় জননেতা সহ প্রায় অনেকেই উপস্থিত ছিলেন। চড়ুই প্রজাতির এই ইয়েলো ব্রেস্টেড বান্টিং পাখিটি বর্তমানে বিলুপ্তির পথে। এই পাখির সংখ্যা সারা বিশ্বে মাত্র 2 থেকে 2,500। শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালীতে এই প্রজাতির পাখি দেখা গিয়েছে। এরপর থেকেই পৃথিবীতে এদের অস্তিত্ব রক্ষার্থে তোড়জোড় শুরু করেছে শিলিগুড়ির এই স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার কর্ণধার তথা সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী জানান, মূলত কৃষিজমির ঝোপঝাড়ে এই পাখিগুলো খাবারের খোঁজে আসে, তবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সেগুলোকেও কেটে ফেলছে মানুষ। তাই ঝোপঝাড় বাঁচিয়ে এদের রক্ষা করতে হবে, তার জন্য প্রয়োজন মানুষকে সচেতন করা। আর সেই লক্ষ্যেই তাদের সংস্থা অপটোপিক লাগাতার কাজ করে চলবে বলে জানান তিনি। পরিযায়ী পাখিরা আসার প্রাককালে, মানে শীতের শুরুতেই, আমরা এখানে এসে স্থানীয় লোকজন, এখানকার বিডিও, এখানকার ইরিগেশন ডিপার্টমেন্ট, পুলিশ আধিকারিক, এখানকার ক্লাব, এখানকার যারা দোকানদাররা আছে এবং স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যাতে এখানে কোনো পিকনিক না হয়, প্লাস্টিক না ইয়ে করে, দূষণ যাতে না হয়, শব্দ দূষণ যাতে না হয়, কেন আশপাশটা পুরো একটা শীতকালীন পিকনিকের মতন একটা জায়গা। এবং এটা সম্পূর্ণ অপটোপিকের উদ্যোগেই এটাকে বন্ধ করতে পেরেছি আমরা, অবশ্যই স্থানীয় লোকজনের সাহায্যার্থে। ওরা না পাশে না থাকলে আমরা এটা করতে পারতাম না, কিন্তু এইখানে এবার আমাদের এটা আমরা 100 ভাগই আমরা সফল হয়েছি। এবং তার পিছনে সংবাদ মাধ্যমেরও একটা বিরাট ভূমিকা রয়েছে। সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, দেখানো হলো ওখানে পোড়াঝাড় বলে একটা গ্রাম আছে, এখানে ওখানে একটা ইয়েলো ব্রেস্টেড পাখি, ইয়েলো ব্রেস্টেড বেন্টিং, সেটা হচ্ছে একটা চড়াই জাতীয় পাখি। সেই পাখিটার খুব মানে আকৃতি খুবই ছোট এবং সারা পৃথিবীতে ওটা 2,000-2,500 ম্যাক্সিমাম হতে পারে, এবং তার 20-25টা প্রতি বছরই আমাদের এখানে আসেন ওই 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 পোড়াঝাড় গ্রামে। কিন্তু ওখানে দেখা যাচ্ছে যেই বুশ ছিল বা ওদের জন্য যেই পরিমাণ জমি উপরে বুশগুলো ছিল, দিনকে দিন জমিগুলো চাষাবাদের জন্য অধিগ্রহণ শুরু হয়েছে এবং ওদের জন্য খুব থ্রেট ব্যাপারটা। এমনি ওরা ক্রিটিক্যালি ইঞ্জিনিয়ার্ড, মানে আপনার অবলুপ্তির আগের স্টেজ, হয়তো আর 2-3 বছর পরে থাকবেও না। তো ওরা শুধু সেই মঙ্গোলিয়া এবং কিছুটা রাশিয়া জাপানেও ওরা আছে, এবং লাস্ট 10 বছরে ওটা 80% ডিক্রিজ হয়েছে, মানে মারা গেছে আর কি, 80% বিলুপ্ত হয়ে গেছে। আর যে কিছু যারা আছে তারা কিন্তু আর আগামীতে থাকবে না। তো ওইখানে আমরা গিয়ে দেখেছি যে বুশগুলো যারা কাটেন তারা হয়তো গ্রামের লোক ইনোসেন্টলি তারা নিয়ে যাচ্ছেন, এবং জেনেছি পরে যে ওরা বাড়িতে শীতকালে যে আগুন পোহানোর ব্যাপারটা থাকে সেটা দিয়ে ওরা আগুন তাপেন এবং কিছুটা হয়তো সীমানা প্রাচীর দেন, রান্নাবাড়িও করেন উনুন জ্বালিয়ে। কিন্তু এটা ওদেরকে আমরা তারপর বুঝিয়েছি, এখন ধরুন ওখানে 100 জন ডেলি ঢুকছে, বুশ কেটে নিয়ে চলে যাচ্ছে, তার মধ্যে হয়তো এখন 50% আমরা পেরেছি কিন্তু পুরোটা পারিনি। এখন অ্যাওয়ারনেস তৈরি করাটা আমরা যতটুকু আমাদের পক্ষে মানে সহজ বা যেটুকু আমাদের ক্যাপাসিটি তাতে আমরা করেছি, কিন্তু এখন দেখলাম এইভাবেও হবে না। এবং শিলিগুড়িতে এত মিটিং মিছিল, এত কিছু হচ্ছে, এত আন্দোলন, কিন্তু হোয়ারাইজ এই ইয়েলো ব্রেস্টেড বান্টিং নিয়ে আমরা কোনো কথাই কেউ বলছি না, এবং ওদের জন্য কেউ সেভাবে এগিয়েও আসছে না। তো অপটোপিকের থেকে একটা আমরা 3 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি যে এই পাখিগুলো কিন্তু বিলুপ্তির পথে, এখনও কিন্তু আমাদের সময় আছে, ওকে আমরা যদি প্রোটেক্ট করতে পারি, আর হারিয়ে গেলে কিন্তু আগামী প্রজন্মের কাছে আমরা কিন্তু একটা জবাবদিহি করার জায়গাও থাকছে না আমাদের।